আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ শুধু গল্প করব, খাবার দাবার খাবো, মজা করব, সেরকমই একটা ভিডিও আজকে চলে আসছি আপনাদের সামনে। আশা করি দেখে ভালো লাগবে আপনাদের। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সব কিছু খাবার দাবার নিয়ে বসে পড়ছি, সবগুলো কিন্তু একসাথেই খাবো। কে কে খাবেন চলে আসেন, দাওয়াত রইলো সবার। মজা করলাম, আসলে মজা না, সিরিয়াসলি বলতেছি। সবাইকেই বলি, যারা পরিচিত অপরিচিত, অপরিচিত কারোর সাথে পরিচিত হইতে পারলে আমার খুব ভালো লাগে, এটা সেই ছোটবেলা থেকে অভ্যাস। অভ্যাসটা ইনশাল্লাহ সারা জীবন যেন থাকে, দোয়া করবেন সবাই। সবকিছু নিয়ে বসে পড়ছি, খাবো, তিন আপু মিলে একসাথে বসে খাবো, কিন্তু ভাগ্যক্রমে খাওয়ার ছবি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কিন্তু খাবো, কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু করব সবকিছু খাওয়া দাওয়া। পরিচিত মানুষ, আসলে অপরিচিতদের সাথে পরিচিত হইতে পারলে ভালো লাগে, আর মানুষের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে। সে যত কম বয়স হোক অথবা আমার সাথে সিনিয়র হোক, সবাইকে আমার খুবই পছন্দ, কথা বলতে ভালোবাসি, মানুষের সাথে মিশতে ভালোবাসি। আর যদি প্রাকৃতিক পরিবেশ থাকে তাহলে তার কোনো কথাই নেই, সবকিছু ভুলে প্রাকৃতিক পরিবেশের সাথে প্রেম করি মনে হয়। প্রাকৃতিক পরিবেশের সাথে আসলে প্রেম করতে অনেক মজা, সে কখনো দুঃখ দিবে না, কষ্ট দিবে না, সে মন থেকে মেনে নিতে পারবে। এটা কিন্তু কে কখনো চেষ্টা করে দেখছেন? যদি দেখেন তাহলে একটু আমাকে বলিয়েন তো। আমি কিন্তু বারবার প্রাকৃতিক মানে প্রেমে পড়ে যাই, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমি মুগ্ধ।
এই যে রাস্তায় হাঁটতেছি, এই হাঁটার মধ্যে কিন্তু অন্যরকম মজা আছে। রাস্তা নিরিবিলি, রাস্তায় মানুষ কম থাকবে, নিরিবিলি রাস্তায় হাঁটতে কিন্তু খুব মজা। এটা কিন্তু বিকেল টাইম, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। সবচেয়ে মজার ঘটনা কি জানেন, আমার গ্রামের বাড়ির একেবারে সামনেই একটা পুকুর, প্রায় 7 বিঘার মতো। পুকুরের চারপাশে কিন্তু গাছ, আর এক সাইডে একটা কবর আছে, বিশাল এরিয়ার কবর। কবরের সাইডে কয়েকটা কৃষ্ণচূড়ার গাছ আছে। ওই কৃষ্ণচূড়ার যখন ফুলটা ফোটে, সকালের ওই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন আমার দাদিকে বলতাম এটা কি গাছ, বলতাম এটা কি গাছ, বলতো কৃষ্ণচূড়া গাছ। দাদির সাথে সম্পর্কটা আমার অনেক ভালো ছিল, কিন্তু আজ দাদি আমাদের মাঝে নাই। জুনের 7 তারিখ আসলে ফুল 14 বছর হয়ে যাবে, আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। কুকুরটা দেখে আমার দাদির কথা মনে পড়ে গেল, এই কারণে কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে। খুব কষ্ট লাগে আসলে, আপনজন হারানোর কষ্টটা অন্যরকম। যার হারিয়েছে সে বোঝে আসলে কষ্টটা কিরকম। কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ থাকতে হবে, এটাই নিয়ম। আমি একটু হয়তো বা ইমোশনাল হয়ে পড়তেছি, আসলে এটা সবাই পজিটিভ নেবেন, কারণ যাদের আপনজন হারিয়েছে তারাই কিন্তু বুঝতে পারে কষ্টটা কিরকম। পৃথিবীর সব আপনজনেরা ভালো থাকুক, পৃথিবীর সব মানুষেরাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন অবশ্যই কিন্তু নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই সবার জন্য দোয়া করি, সবাই সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।